আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী, সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এবি ডিউটি কুয়েত থেকে। আজ জানুয়ারি মাসের 15 তারিখ, কুয়েতের আকাশে হিজরি 1445 বর্ষের রজব মাসের চাঁদ দেখা গেছে। এই ফলে রবিবার বা 13 জানুয়ারি থেকে রজব মাসের তারিখ গণনা করা হবে। মোতাবেক আগামী 8 ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। এই ফেব্রুয়ারি শুক্রবার সাধারণ ছুটি এবং শনিবার সাধারণ ছুটি, তার মানে বৃহস্পতি শুক্র শনি 3 দিন কুয়েতে ছুটি থাকবে। নিঃসন্দেহে কুয়েতে অবস্থানরত বিভিন্ন জাতীয়তার প্রবাসীদের সাথে বাংলাদেশি এবং কুয়েতি নাগরিকদের জন্য এটি বিশাল একটি সুখবর। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 51 বছর বয়সে মেরাজের ঘটনাটি ঘটেছিল। আল্লাহ পৃথিবী থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ বাহন বা বোরাকের মাধ্যমে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান জান্নাত জাহান্নাম পরিদর্শন করান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতে ইবাদত করেন ধর্মপ্রাণ মুসলিমরা। ইসলাম ধর্মে শবে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মেরাজের মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়। এই রাতেই প্রতিদিন 5 বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য। বিশেষ এই দিনে কুয়েত সহ মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের সরকারি ছুটি ঘোষণা করা হয়। প্রিয় প্রবাসী ভাই বোন, কুয়েতের বাংলাদেশ দূতাবাসও 8 তারিখ বন্ধ থাকবে, যে কারণে আমাদের যে সকল প্রবাসী ভাই বোন কুয়েতের বাংলাদেশ দূতাবাসে আপনাদের কার্যক্রম রয়েছে, পাসপোর্ট সংক্রান্ত, ভিসা সংক্রান্ত, আয়দার যে কোনো পারপাসে, অবশ্যই যাওয়া থেকে বিরত থাকবেন এবং আমাদের সকল প্রবাসীর মাঝে এই তথ্যটি শেয়ার করবেন, যাতে করে প্রবাসের মূল্যবান সময় সকলেই সেভ করতে পারে। প্রবাসী ভাই বোন, কুয়েত আবহাওয়া অধিদপ্তরের পূর্বের ঘোষণা অনুযায়ী কুয়েতে অতিরিক্ত ঠান্ডা বৃষ্টির সমস্যা সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ দিক নির্দেশনা রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের সকল প্রবাসী ভাই ও বোনের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের পাশে থাকা বৃদ্ধ প্রবাসীদের খেয়াল রাখুন। যারা সকালবেলা ডিউটিতে যান, শীতের পোশাক পরিধান করুন। যারা মাঝরাতে কাজ করেন, অবশ্যই শীতের পোশাক পরিধান করুন। স্বাস্থ্য সেফটি, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন। মনে রাখবেন, আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে এবং আপনার প্রবাসী জীবন সুরক্ষিত থাকবে। আমরা মানবিক দিক বিবেচনা করে একে অপরকে কর্মস্থলে সহযোগিতা করব। আমাদের সাথে যুক্ত থাকুন। কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ।